নমস্কার বন্ধুরা, নিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পমফ্রেট মাছের গঙ্গা যমুনা রেসিপিটি করে দেখাবো। রেসিপিটি বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভালো করে কেটে নিচ্ছি মধ্যেখান থেকে, যাতে মাছের মধ্যে নুন মশলা ভালো করে ঢুকে যায়। দেখুন, চিরে নিচ্ছি। এবার আমি ওপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপর নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দেব, কাঁচা লঙ্কা, ধনে পাতার পেস্ট দিয়ে দিচ্ছি একটার উপরে, আর একটা মাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এরপর জিরে গুঁড়ো দুটো মাছেই দিলাম, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটার পেস্ট দুটো মাছেই দেব। তারপর ওপর থেকে খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো করে দুটো পিঠেই মশলাগুলো লাগে এবং ভেতর অবধি মশলাগুলো যাতে ঢুকে যায়। ভালো করে ম্যারিনেট করে মাছগুলোকে আমি ফ্রিজে মোটামুটি এক ঘন্টার মতন রেখে দেব। এই দেখুন, গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি তেল গরম করে মাছ দুটোকে দিয়ে দিলাম। দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে, একটা লাল একটা সবুজ, তাই আমি নাম দিয়েছি গঙ্গা যমুনা। এক পিট ভাজা হলে আর এক পিট আমি উল্টে দেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে স্যালাডের সাথে পরিবেশন করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।